জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ, আজ আমরা দর্শন করব 500 বছরের পুরনো এক মহা পবিত্র স্থান যা অদ্বৈত পাঠ নামে পরিচিত। এই বিশেষ মন্দির শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রীল হরিদাস ঠাকুরের অতীব প্রিয় স্থল। অদ্বৈত আচার্য প্রভু এই বিশেষ মন্দিরে সাধনার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে ধরাধর্মে অবতীর্ণ করেন। বৈষ্ণব ভাব আন্দোলনের সূত্রপাত হয় এই বিশেষ মন্দির থেকেই। সময়টা 15 গোড়ার দিক। মানুষ তখন আধ্যাত্মিকভাবে দিশেহারা এবং দুঃখ কষ্টে নিপীড়িত। এমনই এক সময়ে 1434 অবিভক্ত বাংলার শ্রীহট্ট জেলার নবগ্রাম লাউর গ্রামের এক বরেন্দ্র ব্রাহ্মণ পরিবারে জন্ম নিলেন ঠাকুর শ্রী হরি ও সদাশিবের মিলিত অবতার শ্রী অদ্বৈত আচার্য। বাল্যকালে তার নাম ছিল কমলাক্ষ মিশ্র। পরবর্তীকালে তার পরিবার নদিয়া জেলার শান্তিপুরস্থিত ভাগীরথী তীরবর্তী বাবলা গ্রামে স্থানান্তরিত হন। এই বাবলা গ্রামই পরবর্তীকালে তার সাধনস্থলে পরিণত হয়। পরবর্তীতে তার এই সাধনস্থলই অদ্বৈত পাঠ নামে পরিচিতি লাভ করে। আমরা সেই মন্দিরের পরিসরটা ঘুরে দেখছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নদিয়া জেলার বাবলা গ্রামে, যে গ্রামে অদ্বৈত মহাপ্রভু সাধন ভজন করেছিলেন সেই মন্দিরেই আজকে আমরা আছি। গৌরাঙ্গ মহাপ্রভু এই বিশেষ মন্দিরে তার পূর্ণ পদধূলিতে পূর্ণ করেছেন এই স্থান, এই স্থানের মাটি, এই স্থানের পরিবেশ। এই মন্দির পরিসরের পূর্ব দিকে রয়েছে ভারতের মহান সাধক শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামীর মন্দির। শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ছিলেন শ্রী অদ্বৈত আচার্যের বংশধর। একবার ভক্তরাজ কেলের নির্দেশে মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভুর এই স্থান থেকে শ্রী শ্রী অদ্বৈত প্রভুর নামাঙ্কিত বগ্না, হরম ও কমণ্ডল পেয়ে সেগুলিকে শ্রী মন্দিরের পবিত্র বেদিতলে প্রথিত করেন। তারই স্মৃতিস্বরূপ এই বিশেষ মন্দির। ঠাকুর ব্রহ্মার অবতার ছিলেন হরিদাস ঠাকুর। আমরা এখন হরিদাস ঠাকুরের মন্দির পরিদর্শন করব। দিনে 300,000 তিনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে এই নাম জপ করতেন। তিনি প্রায়শই শ্রী অদ্বৈত প্রভুর কাছে আসতেন, ভক্তিমার্গের নানান গুরু তত্ত্ব নিয়ে আলোচনা করতেন। শ্রীযুক্ত মাধবেন্দ্র পুরি ছিলেন অদ্বৈত আচার্য অর্থাৎ কমলাক্ষ মিশ্রের দীক্ষাগুরু। দীক্ষালাভের পর তিনি অদ্বৈত আচার্য উপাধি লাভ করেন। এই অদ্বৈত পাঠেই গুরু মাধবেন্দ্র পুরি তার একমাত্র সন্তান বিষ্ণুকে অদ্বৈত প্রভুর আশ্রয়ে রেখে দাক্ষিণাত্যে গমন করেন। বিদায়কালে অদ্বৈত প্রভু খুবই ভেঙে পড়লেন এবং তার দু চোখ অশ্রুসিক্ত হল। এই দৃশ্য দেখে গুরু মাধবেন্দ্র পুরি বললেন, তুমি আমার জন্য কেঁদো না, যদি কাঁদতেই হয় তবে শ্রীকৃষ্ণের জন্য কাঁদো। কলিযুগে মানুষের মুক্তির জন্য একনিষ্ঠভাবে শ্রীকৃষ্ণকে স্মরণ করো, যাতে তিনি ধরাধামে অবতীর্ণ হন। অদ্বৈত প্রভু নেপাল পরিভ্রমণকালে গণ্ডক নদীতে একবার একটি শালগ্রাম শিলা প্রাপ্ত হন। গুরুদেবের নির্দেশ মতো তিনি কলিযুগে মানুষের পরিত্রাণের জন্য এই শালগ্রাম শিলাকে তিল, গঙ্গার জল এবং তুলসী পত্র দ্বারা ভক্তিযোগে পূজা করতে থাকেন। তার সাধনা যখন এক অতি উচ্চস্তরে পৌঁছল, তখন তার করুণ আহ্বানে বৈকুণ্ঠ লোকে ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার আহ্বান বাণী পৌঁছল। তিনি অবতার রূপে তখন ধরাধামে আবির্ভূত হওয়ার মনস্থির করলেন। এরই ফলস্বরূপ 1486 8 ফেব্রুয়ারি নবদ্বীপ ধামে শ্রীকৃষ্ণ
এবং রাধার মিলিত অবতার রূপে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ঘটে। অদ্বৈত আচার্য ভগবান শ্রীকৃষ্ণকে অবতার রূপে পৃথিবীতে আনয়ন করার জন্য তার এক নাম হয় গৌরানা ঠাকুর। মহাপ্রভুর জন্মের ইঙ্গিত পেয়ে অদ্বৈত প্রভু এই বিশেষ মন্দিরের প্রাঙ্গণেই আনন্দে নাম কীর্তন সংকীর্তন করতে থাকেন। দিনটি চন্দ্রগ্রহণের দিন হয়। তিনি গঙ্গা স্নান করেন এবং গঙ্গা স্নান সেরে ব্রাহ্মণদের দান করেন। পরদিন সকালে এই অদ্বৈত পাঠ থেকেই অদ্বৈত প্রভু তার স্ত্রী সীতাদেবীকে নিয়ে নবদ্বীপে যান এবং নবজাতককে দূর্বা, চন্দন, ধান, হলুদ ইত্যাদি মহাপবিত্র জিনিস দিয়ে আশীর্বাদ করেন। নিম গাছের তলায় মহাপ্রভুর জন্ম হয়। সীতাদেবী তাকে নাম দেন নিমাই। সীতানাথ মন্দির কেন? ওইটা সীতানাথ মন্দির তো, তাই তো? অদ্বৈত প্রভুর আরেক নাম সীতানন্দ। আচ্ছা আচ্ছা, এক নাম নারা, নারা বলে ডাকিছিল, কিন্তু গোলক ধামে গোবিন্দকে নারাই ছিল, তাই ওর নাম এক নাম নারা। গয়াতে ঈশ্বরপুরীর নিকট গোপাল মন্ত্রে দীক্ষালাভের পর শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনে এক অত্যাশ্চর্য পরিবর্তন আসে এবং সন্ন্যাস নেবার জন্য ব্যাকুল হয়ে তিনি এই অদ্বৈত পাঠে আসেন। এরপর অদ্বৈত প্রভুই তাকে কাটোয়ার কেশব ভারতীর কাছে সন্ন্যাস ব্রতে দীক্ষার জন্য প্রেরণ করেন। আমরা এখন দর্শন করছি সেই বিশেষ বেদি যেখানে এসে শ্রী চৈতন্য মহাপ্রভু আসন গ্রহণ করেছিলেন। একবার শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণপ্রেমে বিভোর হয়ে দীর্ঘ 3 দিন যাবৎ উপবাস করছেন। এই সময় শ্রী অদ্বৈত প্রভু নবদ্বীপ ধাম থেকে মহাপ্রভুকে নৌকাযোগে অদ্বৈত পাঠে নিয়ে আসেন। নৌকা এই অদ্বৈত পাঠেরই এক প্রান্তে অবস্থিত নিমবৃক্ষে বেঁধে মহাপ্রভুর শ্রী চরণ ধুয়ে দেন। এতে শ্রী চৈতন্যদেব অত্যন্ত খুশি হন। এরপর অদ্বৈত প্রভু শ্রী সীতাদেবী নিজ হস্তে রান্না করা খাবার মহাপ্রভুকে নিবেদন করেন। আমরা দর্শন করছি সেই বিশেষ নিম গাছ যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর নৌকা বাঁধা হতো। এখনও সেই নিম গাছে বেশ কিছু দাগ আছে। ভক্তগণ যেটিকে মনে করেন যে নৌকার দড়ির দাগই সেটা এখনও বর্তমান। আজ থেকে 500 বছর আগে এই মন্দিরের পাশ থেকেই ভাগীরথী নদী প্রবাহিত হতো। আজ সেই নদীর গতিপথ পরিবর্তন হয়েছে। তখন কি গঙ্গা এখানে ছিল? যেটা কাটিয়েছে, হ্যাঁ, ওটা ব্রজকিশোর গোস্বামী, ওটা নতুন করে কাটিয়েছে। মন্দিরের পশ্চিম প্রান্তে রয়েছে একটি বিশেষ তমাল গাছ যার নিচে মহাপ্রভু স্বয়ং এসে বিশ্রাম নিতেন। আমরা সেই গাছটি এখন দর্শন করছি। আমার পেছন দিকে একটি তমাল গাছ আছে। এই তমাল গাছের নিচে বসে শ্রী চৈতন্য মহাপ্রভু বিশ্রাম নিয়েছিলেন এবং পাশে যে মন্দিরটি আছে তার মধ্যে একটি বেদি আছে, সেই বেদিতে উনি বসেছিলেন এবং আসন গ্রহণ করেছিলেন। একবার শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী অদ্বৈত আচার্যকে তার জ্যেষ্ঠ এবং শ্রেষ্ঠ ভাবতে শুরু করলেন, কিন্তু এতে অদ্বৈত প্রভু দুঃখিত হলেন এবং মহাপ্রভুর দাস হিসাবে থাকাই শ্রেয় মনে করলেন। তাই তিনি মহাপ্রভুকে পরিকল্পিতভাবে ক্রোধিত করার চেষ্টা করলেন এবং ভক্তিযোগ ছেড়ে জ্ঞানযোগের পথে প্রচার শুরু করলেন। এই সময় মহাপ্রভু ক্রুদ্ধ হয়ে অদ্বৈত পাঠে এসে অদ্বৈত প্রভুকে প্রহার করতে শুরু করলেন। পরবর্তীতে মহাপ্রভুর ক্রোধ সম্বরিত হলে তিনি অত্যন্ত লজ্জিত হলেন। তখন মহাপ্রভুকে আশীর্বাদ করে বললেন, যদি কেউ অদ্বৈতের পাদপদ্মে আশ্রয় নেয় সেই ব্যক্তি লক্ষ লক্ষ অপরাধ করে থাকলেও ভগবানের অনুগ্রহ লাভ করবে। এইভাবে বিভিন্ন জায়গার তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ট্রাভেল লাইটিং চ্যানেলটি দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।